আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কি খবর সবার? আচ্ছা, আমরা আলোচনা করছিলাম সমাস। আমাদের ব্যাকরণের রিভিশন ক্লাস চলছে, সেই রিভিশনে আমরা শুরু করেছিলাম সমাসের আলোচনা। এবং গত ক্লাসে আমরা কোথায় থেমেছিলাম? তৎপুরুষ সমাসের আলোচনা এসে আমরা শেষ করেছিলাম গত ক্লাসটি। তো চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। দেখো, এর আগে আমরা সমাসের মূল যে বিষয়গুলো, যে ধারণাগুলো প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আলোচনা করেছিলাম দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসের প্রকারভেদ। এগুলো সমস্ত আলোচনার শেষে আমরা আজকে করতে যাচ্ছি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, তবুও আজকে আরেকবার একটু তোমাদের বলে দিই, যেহেতু আমরা এটা শুরু করব আজকে এর শ্রেণীবিভাগ আলোচনা করাটা, সংজ্ঞাটা আরেকবার আমরা ঝালাই করে নিই। দেখো, তৎপুরুষ সমাস কাকে বলে আগে সংজ্ঞাটা দেখি। যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ তৎপুরুষ সমাস হতে গেলে দুটো বিষয় ঘটতে হবে। একটা হচ্ছে পূর্ব পদের বিভক্তি লোপ পাবে, আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। এই দুটো জিনিস ঘটলে আমরা তাকে বলতে পারি, সেই সমাসের নাম হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন একটা উদাহরণ দেখি, চায়ের বাগান। চায়ের বাগান সমান সমান হয়েছে চা বাগান। এখানে পূর্বপদ কোনটি? চা, আর বাগান হচ্ছে পরপদ। এখন এখানে অর্থ কোনটি প্রধান? এখানে বাগানের অর্থটি প্রধান। চা বাগান বলতে একটা বাগানকে নির্দেশ করা হয়, সুতরাং বাগানের অর্থটি এখানে প্রধান, অর্থাৎ পরপদের অর্থ প্রধান। আর পূর্বপদের বিভক্তি লোপ পেয়েছে কিনা দেখি, ব্যাস বাক্যে তাকাও। দেখো, এখানে আছে চায়ের, আর সমস্ত পদে হয়েছে চা, অর্থাৎ এর। এর একটি বিভক্তি, এই বিভক্তিটি লোপ পেয়েছে। যেহেতু পূর্ব পদের বিভক্তি লোপ পেয়েছে এবং পরপদের অর্থ প্রধান হয়ে উঠেছে, তাই এই যে উদাহরণ চা বাগান, এটি হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। আর আমাদের মনে রাখতে হবে যে পূর্ব পদে যে বিভক্তি লোপ পাবে সেই বিভক্তি অনুসারে তৎপুরুষ সমাসের নামকরণ করা হয়ে থাকে। দ্বিতীয় বিভক্তি যদি লুপ্ত হয় তাহলে হবে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি লুপ্ত হলে হবে তৃতীয় তৎপুরুষ, চতুর্থই বিভক্তি লোপ পেলে হবে চতুর্থী তৎপুরুষ, এইভাবে সপ্তমী পর্যন্ত যাবে। এবং সপ্তমীর পরও আরো কিছু শ্রেণীবিভাগে আমরা দেখব, সেটাও আমরা আলোচনা করব। তো দেখো, আমরা তৎপুরুষ সমাসের প্রকারে যাই। এখানে আমরা পাচ্ছি নয়টি প্রকার: দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ। এই নয়টি প্রকার আছে তৎপুরুষের। এবারে আমরা দেখি যে কোন প্রকারটি কেমন, দুই একটা উদাহরণ দেখি। দেখো, দ্বিতীয় তৎপুরুষে কি আছে? পূর্বপদে দ্বিতীয় বিভক্তি। আরেকটা কথা, বিভক্তি আমরা খুব ছোট ক্লাস থেকে পড়ে আসছি, তো যখন আমরা কারকের অধ্যায়টি পড়েছি তখনও আমরা বিভক্তি পড়েছি। দ্বিতীয় বিভক্তির চিহ্ন কোনগুলো, তৃতীয়ার কোনগুলো, চতুর্থীর কোনগুলো, এগুলো কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারণ কোন বিভক্তি লুপ্ত হয়েছে এটা যদি তুমি না জানো, তাহলে তুমি বলতে পারবে না এটা কোন ধরনের তৎপুরুষ।
তো এই কারণে আমাদের বিভক্তির চিহ্নগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। যাদের মনে নেই, একটু একটু ভুল হয়ে যাচ্ছে, তারা আবার এই ছাপটি দেখে নেবে কোন বিভক্তির কি চিহ্ন। তো দেখি দ্বিতীয় তৎপুরুষ সমাস কোনটা। পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি কে রে, দ্বিতীয় বিভক্তির চিহ্ন হচ্ছে কে রে। তো পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন বইকে পড়া, বই পড়া। এখানে বই পড়া শব্দটি দ্বারা পড়ার কাজটি বোঝানো হচ্ছে, অর্থাৎ পড়া এখানে প্রাধান্য পেয়েছে, পড়া অর্থটি প্রাধান্য পেয়েছে। এটি পরপদ, পরপদের অর্থ প্রধান হয়েছে। আর প্রথম যে পূর্বপদ, সেই পূর্বপদে কে বিভক্তি ছিল, বই কে, কে বিভক্তিটা লোপ পেয়েছে। কে বিভক্তি হচ্ছে দ্বিতীয় বিভক্তি, সুতরাং এটি হবে দ্বিতীয় বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রধান হয়ে তৎপুরুষ সমাস হয়েছে, অর্থাৎ এটি হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আরেকটা বিষয় আছে, শুধু কে রে বিলুপ্ত হলেই যে দ্বিতীয় বিভক্তি হবে, দ্বিতীয় তৎপুরুষ হবে তা না, আরো একটা অর্থে দ্বিতীয় তৎপুরুষ হয়, সেটা হলো ব্যক্তি অর্থে যদি কালবাচক পদের সাথে দ্বিতীয় ব্যক্তি অর্থে যদি থাকে তখন কালবাচক পদের সাথে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন চিরকাল ব্যাপিয়া সুখ, চিরসুখ। এই যে চিরসুখ, এটা দিয়ে বোঝানো হচ্ছে একটা কাল, একটা ব্যক্তি, চিরকাল, সব সময়ের যে ব্যক্তি, সেই ব্যক্তি অর্থে এখানে দ্বিতীয় তৎপুরুষ সমাসটা হচ্ছে। আবার দেখো ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী, এখানেও ব্যক্তি অর্থ বোঝাচ্ছে। চিরদিন ধরিয়া শত্রু, চিরশত্রু, এখানেও একটা ব্যক্তি বোঝাচ্ছে, সময়ের একটা ব্যক্তি। সুতরাং এইগুলোও হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস, অর্থাৎ শুধু কে রে লুপ্ত হয়ে গেলেই দ্বিতীয় তৎপুরুষ নয়, প্রধানত এটাই নিয়ম। সেই সাথে যদি ব্যক্তি অর্থ থাকে তখন সেই কালবাচক পদের সাথে যে সমাস হয় সেটা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন চিরসুখ, ক্ষণস্থায়ী, চিরশত্রু, তিনটা জায়গাতেই আমরা একটা সময়ের ব্যক্তি দেখতে পাচ্ছি, চিরকাল ব্যাপী, ক্ষণকাল ব্যাপী। তো এগুলো হচ্ছে ব্যক্তি অর্থে কালবাচক পদের সাথে দ্বিতীয় তৎপুরুষ হওয়ার উদাহরণ। তো গেল দ্বিতীয়, এবার আমরা দেখব তৃতীয় তৎপুরুষ সমাস। পূর্ব পদে তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি কোনগুলো, দ্বারা, দিয়া, কর্তৃক, এই বিভক্তিগুলো, অর্থাৎ তৃতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন ঢেকি, দ্বারা, ছাঁটা, ঢেকি, ছাঁটা, এখানে কোনটা লোপ পেয়েছে বলো, কি লোপ পেয়ে গেল, ব্যাস বাক্য থেকে কি নেই হয়ে গেল? বইয়ের দিকে তাকালেই বুঝতে পারবে। দেখো ঢেকি, দ্বারা, ছাঁটা, ঢেকি, ছাঁটা, এখান থেকে লুপ্ত হয়েছে দ্বারা। এরপরে আছে মন দিয়ে গড়া, সমান সমান হয়েছে মন গড়া, এখানে লুপ্ত হয়েছে দিয়ে। ঘি দিয়ে ভাজা, ঘি ভাজা, এখানে লুপ্ত হয়ে গেল দিয়ে। অর্থাৎ সবগুলোতে আমরা দেখছি কি লুপ্ত হয়েছে, তৃতীয় বিভক্তি। তো তৃতীয় বিভক্তি লুপ্ত হয়ে যে সমাস হয় সেই সমাসকে বলে তৃতীয় তৎপুরুষ সমাস। এরপরে চতুর্থী তৎপুরুষ, পূর্ব পদে চতুর্থী বিভক্তি কে রে, জন্য, নিমিত্তে, তবে, ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। চতুর্থী তৎপুরুষ সমাসে কি কি লুপ্ত হয় সেগুলো তোমাদের মনে রাখতে হবে, কে রে, জন্য, নিমিত্ত, তবে। যেমন তীর্থের উদ্দেশ্যে যাত্রা, তীর্থ যাত্রা, এখানে উদ্দেশ্যে লুপ্ত হয়েছে, এটি চতুর্থী, এই জন্য চতুর্থী তৎপুরুষ সমাস হবে। তারপর দেবকে দত্ত, দেবদত্ত, এখানে কে লুপ্ত হয়েছে। ডাকের নিমিত্তে মাসুল, ডাক মাসুল, নিমিত্তে অর্থ জন্য, ডাকের জন্য যে মাসুল বা ডাকের নিমিত্তে মাসুল সেটি হচ্ছে ডাক মাসুল। তো এই নিমিত্তে লোপ পাওয়ার কারণে এইটি হয়ে গেল চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে আছে পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্ব পদে পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তিগুলো হচ্ছে হইতে,
বা হতে, আরেকটা হচ্ছে থেকে, আরো একটা আছে সেটা হচ্ছে চেয়ে, হইতে থেকে চেয়ে, এই তিনটা হচ্ছে পঞ্চমী পঞ্চমী বিভক্তি। তো এই তিনটি যখন লুপ্ত হয়ে পূর্বপদ থেকে লুপ্ত হয়ে যাবে এবং পরপদের অর্থ প্রধান হবে, তখন সেই সমাসকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। দেখো এখানে বলা হচ্ছে কোন কোন পঞ্চমী তৎপুরুষে এর চেয়ে প্রভৃতি অনুসর্গ ব্যবহৃত হয়। বিভক্তি আর অনুসর্গের মধ্যে একটু পার্থক্য আছে, বিভক্তি হচ্ছে হইতে বা হতে এবং থেকে, আর অনুসর্গের মধ্যে রয়েছে এর এবং চেয়ে, এই দুটো অনুসর্গ আছে। তো এই তিনটি বিভক্তি এবং এই দুটি অনুসর্গ লুপ্ত যদি হয় পূর্বপদ থেকে, তখন সেটি হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমরা উদাহরণ দেখি, যেমন রোগ হতে মুক্ত, রোগ মুক্ত, এখানে হতে লুপ্ত হয়ে গেছে, স্কুল থেকে পালানো, স্কুল পালানো, এখানে আবার লুপ্ত হয়েছে থেকে, এই বিভক্তিটা লোপ পেয়েছে। পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়, এখানে লুপ্ত হয়েছে একটা অনুসর্গ, সেটা হচ্ছে চেয়ে। তো আমরা দেখলাম পঞ্চমী তৎপুরুষ সমাসে দুটো জিনিস বিভক্তি আছে, হতে থেকে, আর দুটো দুটো বিভক্তি আছে হতে আর থেকে, আর দুটো অনুসর্গ আছে এর এবং চেয়ে। এই চারটি জিনিস যদি, চারটি জিনিসের কোনো একটি যদি লুপ্ত হয় পূর্বপদ থেকে এবং পরপদে অর্থ যদি প্রধান হয়, তখন সেই তৎপুরুষ সমাসকে বলে পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপরে আমরা যাব ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তি র এর লোপ পেয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। পূর্বপদ থেকে কি লুপ্ত হবে? ষষ্ঠী বিভক্তি গুলো, অর্থাৎ র এর, এই দুটোর মধ্যে একটা লুপ্ত হবে। লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রধান হয়ে যে সমাস হবে তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন রান্নার ঘর সমান সমান রান্নাঘর, এখানে লক্ষ্য করো রান্নার ঘর ছিল ব্যাস বাক্যে, রান্নার র ছিল, লুপ্ত হয়ে গেল র, ষষ্ঠী বিভক্তিটা লোপ পেয়ে গেল, হয়ে গেল রান্নাঘর। এবং পরপদের অর্থই প্রধান হলো, একটা ঘর, ঘরের অর্থটাই প্রধান এখানে, সুতরাং পূর্বপদের ষষ্ঠী বিভক্তি লুপ্ত হয়েছে আর পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সুতরাং রান্নাঘর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার দেখো এর লুপ্ত হয়েছে কোন উদাহরণে, বটতলা, বটের তলা, বটতলা, বট শব্দটার সাথে যুক্ত হয়েছে এর, এবং পূর্বপদ, এই পূর্বপদের এর বিভক্তিটা লোপ পেয়ে গেছে, পরপদের অর্থটা প্রধান হয়েছে। বটতলা অর্থ, বটতলা বলতে বটের নিচের যে অংশটা অর্থাৎ তলা, বটের তলা, তলা অর্থ নিচ, ওই জায়গাটাকে বোঝাচ্ছে, ওই জায়গাটার অর্থই এখানে প্রধান। এই কারণে যেহেতু আমাদের পূর্বপদ থেকে লোপ পেয়েছে ষষ্ঠী বিভক্তি, পরপদের অর্থ হয়েছে প্রধান, তাই এই বটতলা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে দেখো সপ্তমী তৎপুরুষ সমাস, এখানে কি আছে? এতক্ষণ আমরা যেভাবে আলোচনা করেছি সেখান থেকে আমরা নিশ্চয়ই বুঝেছি যে সপ্তমী তৎপুরুষ সমাসটাও ওই আগেরগুলোর মতোই, অর্থাৎ সপ্তমী বিভক্তির চিহ্নগুলো লোপ পাবে। সংজ্ঞায় কি বলেছে? পূর্বপদে সপ্তমী বিভক্তি এ অ তে, এই অটা হচ্ছে অন্তস্থ অ, এ অ তে, এই তিনটা হচ্ছে সপ্তমী বিভক্তির চিহ্ন, এগুলো লোপ পেয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন অকালে মৃত সমান সমান অকাল মৃত, অকালে এখানে কোন চিহ্ন ছিল? এখানে ছিল এ বিভক্তি, অকালে, অকালে এখানে বিভক্তি ছিল এ, অকালে মৃত হয়ে গেল অকাল মৃত, অর্থাৎ পূর্বপদ থেকে এ বিভক্তি বা সপ্তমী বিভক্তি লোপ পেয়েছে, প্রধান হয়েছে পরপদের অর্থ। অকাল মৃত বলতে মৃত কোনো কিছুকে বোঝাচ্ছে, মৃত অর্থটি প্রধান,
সুতরাং পূর্বপদ থেকে সপ্তম বিভক্তি লোপ পেল এবং পরপদের অর্থ প্রধান হয়ে উঠল, তাই অকাল মৃত হবে সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ। আবার দেখো অন্তস্থ আছে এরকম এক মানে অন্তস্থ অল লোপ পেয়েছে এরকম একটা উদাহরণ হচ্ছে দিবা নিদ্রা। দিবায় নিদ্রা সমান সমান দিবা নিদ্রা। তো দিবায় এই পূর্বপদ কি লোপ পেল, অন্তস্থ অবিভক্তিটা লোপ পেল, অর্থাৎ সপ্তমী বিভক্তি লোপ পেল। আর দিবা নিদ্রা বলতে নিদ্রার অর্থটাই প্রধান, সুতরাং পূর্বপদে সপ্তমী বিভক্তি লোপ পেয়েছে, পরপদে অর্থটা প্রধান হয়েছে, তাই এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ। এখন এর একটি ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম কি? অনেক সময় বহুর মধ্যে একজনের শ্রেষ্ঠত্ব বা উৎকর্ষতা বোঝাতেও সপ্তমী তৎপুরুষ সমাস হয়। শুধু সপ্তমী বিভক্তি লুপ্ত হলেই যে সপ্তমী সমাস সপ্তমী তৎপুরুষ সমাস হবে তা না, ওটা প্রধান নিয়ম। তবে কিছু ব্যতিক্রম আছে, যেই ব্যতিক্রমটা হলো এই যে অনেক সময় বহুর মধ্যে একজনের শ্রেষ্ঠত্ব বোঝাতে গেলেও সপ্তমী তৎপুরুষ সমাস হয়ে থাকে। যেমন কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ, এখানে যত কবি আছে তার মধ্যে একজনের শ্রেষ্ঠত্ব বোঝানো হচ্ছে, কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ, তাই এটি সপ্তমী তৎপুরুষ সমাস। আবার আরেকটা দেখো, পুরুষের মধ্যে উত্তম পুরুষোত্তম, অর্থাৎ যত পুরুষ আছে অনেক পুরুষ, সেই পুরুষদের মধ্যে একজনের একজনকে উত্তম বলা হচ্ছে, তার শ্রেষ্ঠত্ব বা তার উৎকর্ষতা বোঝানো হচ্ছে পুরুষোত্তম। অর্থাৎ অনেকের মধ্যে যেহেতু একজনের শ্রেষ্ঠত্ব বা উৎকর্ষতা বোঝানো হয়েছে, তাই এটি হবে সপ্তমী তৎপুরুষ সমাস। আর সপ্তমী তৎপুরুষের ক্ষেত্রে ব্যাসবাক্য লেখার সময় আমাদের দু একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন সপ্তমী তৎপুরুষে ব্যাসবাক্যে অনেক ব্যাসবাক্যে সময় শব্দটি থাকলে সমস্ত পদে তা আগে বসে, মানে সময়বাচক যে শব্দগুলো সেগুলো ব্যাসবাক্যে থাকলে সমস্ত পদে গিয়ে সেটা সমস্ত পদের আগে বসে। যেমন পূর্বে ভূত, ভূত পূর্ব, পূর্বে অশ্রুত, অশ্রুত পূর্ব। এই যে সময়বাচক যে শব্দটা সেটা এখানে দেখো আগে বসেছে। তো এই বিষয়গুলো আমাদের যখন আমরা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করব তখন আমাদের এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। ব্যাসবাক্যতে যেখানে যে শব্দ থাকে সবসময় সমস্ত পদে ওই ধারাবাহিকতা অনুযায়ী শব্দ নাও বসতে পারে। এখানে যেমন সময় শব্দটা সমস্ত পদে আগে বসে, সেরকম ভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ব্যাসবাক্য নির্ণয়ের সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখি। এরপরে আমরা করব নং তৎপুরুষ সমাস। নিষেধাত্মক নং অব্যয়, যেমন না, ন, নেই, নয় ইত্যাদি, এগুলো পূর্বপদে বসে যে সমাস হয় তাকে নং তৎপুরুষ সমাস বলে। যেমন ন মিল, অমিল, এই যে নিষেধাত্মক মানে না বোধক অব্যয়গুলো, এই যে না, ন, নেই, নয়, এগুলো সবই হচ্ছে নিষেধাত্মক নং অব্যয় বা মনে রাখতে পারো নেতিবাচক না বোধক অব্যয় এগুলো। এগুলিতেও সবসময় না বোঝানো হয়, কোনো কিছু নেই, নয়, না, এই অর্থগুলো প্রকাশ করে। যেমন ন মিল, অর্থাৎ মিল নেই, ন মিল সমান সমান অমিল, ন জ্ঞান সমান সমান হয়েছে অজ্ঞান, ন আদর সমান সমান অনাদর। দেখো সব ক্ষেত্রেই পূর্বপদে কিন্তু এই নবোধক অব্যয়গুলোর ব্যবহার রয়েছে। তো এগুলো হচ্ছে নং তৎপুরুষ সমাস। এরকমই অনিচ্ছা, নিখুঁত, অবাধ্য, অসুখ, অদৃষ্ট, অনধিক ইত্যাদি, এই শব্দগুলো নং তৎপুরুষ সমাসের উদাহরণ। নং বাচক অব্যয় পর স্বরবর্ণ থাকলে অন এবং ব্যঞ্জনবর্ণ থাকলে সাধারণত অ বা আ হয়। কি বলেছে? নং বাচক অব্যয়ের পর স্বরবর্ণ যদি থাকে তখন অন হয়,
এবং ব্যঞ্জন বর্ণ থাকলে সাধারণত অ বা আ হয়, যেমন ন অধিক অনধিক। এখানে কি আছে? স্বরবর্ণ আছে, নয়ের পরে আছে স্বরবর্ণ, অধিক, অধিক শুরু হয়েছে অ দিয়ে, অ একটি স্বরবর্ণ। তো স্বরবর্ণ থাকে, অন থাকে, অন অন বা অন, যেমন অনধিক। আবার ব্যঞ্জন বর্ণ থাকলে সাধারণত অ বা আ হয়, যেমন ন বাধ্য, নং বাচক অব্যয়ের পরে আছে ব, অর্থাৎ এটা ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ থাকলে সাধারণত কি হয়? অ বা আ হয়, এখানে হয়েছে আ, অবাধ্য। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রাখবে, ন অধিক অনধিক, ন বাধ্য অবাধ্য, ন কাল আকাল, ন ধোয়া আধোয়া। এবং আমি সবসময় তোমাদের যে কথাটা বলি, এখনো আবার বলছি, যে বিষয়গুলো, যে সমাসের যে উদাহরণগুলো একটু ব্যতিক্রম, সেই ব্যতিক্রমগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে আমাদের। সবগুলোই পড়বে, কিন্তু ব্যতিক্রম যেগুলো একটু, সেগুলো একটু বেশি যত্ন করে পড়বে। আচ্ছা, তো আমরা নং তৎপুরুষ সমাসটা শেষ করেছি, আলোচনা করলাম। এরপরে আমরা উপপদ তৎপুরুষ সমাসটা করব। উপপদ তৎপুরুষ সমাসটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এখানে একটু বোঝার বিষয় আছে। সেটা হলো যে সমাসে, আগে সংজ্ঞাটা দেখি, উপপদ তৎপুরুষের সংজ্ঞাটা কি। যে সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কি বলা হলো? যে সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এখন কারোর যদি জানা না থাকে উপপদ কাকে বলে বা কৃদন্ত পদ কি, তাহলে এই সংজ্ঞাটা বোঝা সম্ভব না। এখন দেখো, আমি তোমাদেরকে সংক্ষেপে একটু বলে দিই যে উপপদ কাকে বলে। কোনো শব্দকে বিশ্লেষণ করলে যদি প্রথমে একটি পদ, তারপরে একটি ধাতু এবং শেষে একটি প্রত্যয় পাওয়া যায়, তাহলে সেই আদি পদকে উপপদ বলে। কি দেখলাম? কোনো শব্দকে বিশ্লেষণ করলে প্রথমে যদি একটা পদ, তারপরে যদি একটা ধাতু এবং শেষে একটা প্রত্যয় পাওয়া যায়, তাহলে সেই আদি পদকে বলা হবে উপপদ। উদাহরণ দিই তাহলে আরো ভালোভাবে বুঝবে। যেমন ধামা ধরা, এই শব্দটা বিশ্লেষণ করলে আমরা পাই প্রথমে একটা পদ, সেটা হচ্ছে ধামা, তারপরে পাই একটা ধাতু, সেটা হচ্ছে ধর, তারপরে পাই একটা প্রত্যয়, সেটা হলো আ। এই যে ধামা যোগ ধর যোগ আ, তিনটা মিলে হয়েছে ধামা ধরা। তাই এই যে সব পদটা, এটা হবে, ধাতু হচ্ছে ধর, এটা হচ্ছে কৃদন্ত পদ। ঠিক আছে, যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেই শব্দকেই বলা হয় কৃদন্ত পদ। অর্থাৎ ধর দিয়ে একটা কাজ করা বোঝাচ্ছে, এটা একটা ধাতু, তো ধাতুকেই কৃদন্ত পদ বলা হয়, কাজ করা বোঝায়, এটাই হচ্ছে কৃদন্ত পদ। তো উপপদ হলো কোনটা? আদি পদটা, অর্থাৎ এই যে ধামা। তো এরপরে আমরা এখন লক্ষ্য করি যে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ একটা, মানে উপপদ তৎপুরুষের একটা সংজ্ঞা, মানে উদাহরণ দেখি। দেখো, বর্ণচোরা, বর্ণ চুরি করে যে, সে হচ্ছে বর্ণচোরা। এখন দেখো, বর্ণ হচ্ছে, বর্ণচোরাটাকে ভাঙলে আমরা কি পাই? প্রথমে পাই একটা পদ বর্ণ, তারপরে পাই একটা ধাতু বা কৃদন্ত পদ, সেটা হচ্ছে চুর, তারপরে পাই একটা প্রত্যয়, সেটা হলো আ। বর্ণ যোগ চুর যোগ আ সমান সমান বর্ণচোরা। এখানে বর্ণ হচ্ছে উপপদ, যেহেতু একটু আগে আমরা পড়লাম যে শব্দটিকে বিশ্লেষণ করলে প্রথমে একটা পদ, তারপরে একটি ধাতু, তারপরে একটি প্রত্যয় পাই,
তার আদি পদকে, অর্থাৎ শুরুর যে পদটা সেই পদটা হচ্ছে উপপদ। তো এখানে বর্ণ, বর্ণটা আমাদের উপপদ। তারপরে আমরা পাচ্ছি একটা ধাতু চুর, তারপরে পেয়েছি একটা প্রত্যয় আ। এইভাবে যে গঠিত হলো সমাসটা, এই সমাসটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। প্রথমে রয়েছে উপপদ, তারপর রয়েছে কৃদন্ত পদ। এই উপপদ এবং কৃদন্ত পদের মধ্যে যে সমাসটা হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। আরেকটা উদাহরণ দেখো, ছেলে ধরে যে, ছেলে ধরা, এটা কিভাবে হলো? ছেলে ধরাকে বিশ্লেষণ করলে আমরা পাই প্রথমে ছেলে, তারপরে ধর, ধাতু হচ্ছে ধর, তারপরে প্রত্যয় হচ্ছে আ, ছেলে ধরা। এখানে কৃদ উপপদ হচ্ছে ছেলে, তারপরে কৃদন্ত পদ হচ্ছে ধর, প্রত্যয় হচ্ছে আ, ছেলে ধরা। যেহেতু উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হলো, তাই এটি উপপদ তৎপুরুষ সমাস। আরেকটা বলি, পকেট মার, পকেট মারে যে, পকেট মার, পকেট মার বিশ্লেষণ করলে পাবো প্রথমে উপপদ পকেট, তারপরে ধাতু মার, তারপরে একটা প্রত্যয়। তো এইভাবে যে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এবারে অলুক তৎপুরুষ সমাস, এটা পড়লে আমাদের তৎপুরুষ সমাসের আলোচনাটা আজকে শেষ হচ্ছে। তো অলুক তৎপুরুষ সমাস কি? খুবই সহজ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের শুরু থেকেই আমরা দেখলাম যে বিভক্তিটা লোপ পাবে সেই বিভক্তির নাম অনুসারে আমাদের তৎপুরুষ সমাসের নামকরণ হয়, দ্বিতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ এইভাবে। কিন্তু অলুক তৎপুরুষ সমাস হচ্ছে এমন একটা তৎপুরুষ সমাসের শ্রেণী যেখানে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। এই ধরনের তৎপুরুষ সমাসকে বলে অলুক তৎপুরুষ সমাস। যেমন তেলে ভাজা সমান সমান তেলে ভাজা, পূর্বপদে তেল যোগ এ, এ বিভক্তি ছিল, সেটা সমস্ত পদেও আছে, লুপ্ত হয়নি। গরুর গাড়ি, পূর্বপদে গরুর ছিল বর্ষণ্য র একটা বিভক্তি, সেটাও লুপ্ত হয়নি পূর্বপদে। গরুর গাড়ি ছিল, গরুর গাড়ি আছে। মাটির মানুষ, এখানেও র লুপ্ত হয়নি, যেহেতু পূর্বপদে বিভক্তি লুপ্ত হয়নি এবং পরপদের অর্থই প্রধান হয়েছে, তাই এগুলো হবে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় না, এটাই হচ্ছে মূল কথা। যে তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় না সেটাই হলো অলুক তৎপুরুষ সমাস। তো মেয়েরা, আজকে আমরা আমাদের তৎপুরুষ সমাসের পুরো শ্রেণী বিভাগ সহ আলোচনাটা শেষ করতে পারলাম। তো আমাদের ক্লাসের সময়ও একদমই শেষ প্রায়। আমি এখন সবাইকে বলবো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে। আমি চ্যাটবক্সটা ওপেন করে দিয়েছি, তোমরা এসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। আর আমি তোমাদেরকে বলেছিলাম বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো সমাধান করতে, নিশ্চয়ই তোমরা করছো। যারা এখনো শুরু করনি শুরু করে দাও, কারণ সমাস খুবই গুরুত্বপূর্ণ। সমাস থেকে তো প্রশ্ন আসেই আমাদের, এবং আটটা সমস্ত পদ দেওয়া থাকে, সেখান থেকে পাঁচটা সমাস নির্ণয় করতে পারলেই আমরা একদম ফুল মার্কস পেয়ে যেতে পারি। এই কারণে আমাদের সমাসটা একটু গুরুত্বপূর্ণ, মানে মনোযোগ দিয়ে একটু বেশি গুরুত্বের সাথে পড়তে হবে। তো তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও ঝটপট, আমাদের ক্লাসের সময় একদমই শেষ প্রায়। দিয়ে দাও, এখনো কয়েকজন বাকি আছো, ক্লাসের সময় শেষ হয়ে গেলে আর দেওয়ার সুযোগ পাবে না।
আচ্ছা, সবার অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ, আমি ক্লাস শেষ করছি তাহলে। তো মেয়েরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় একটু চর্চা করবে ব্যাকরণটা ভালোভাবে। ইনশাল্লাহ সবার সাথে আবার আমাদের আগামী ক্লাসে দেখা হবে। তো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।